আগামী 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। রায়ের আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ধরপাকড়। এ কারণে চট্টগ্রাম বিএনপি নেতাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে চট্টগ্রামের অনেক সিনিয়র নেতা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। তবে চট্টগ্রাম মহানগর বিএনপি ডেডলাইন 8 ফেব্রুয়ারি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভা করেছে, কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপিতে কোনো প্রস্তুতি নেই বললেই চলে। দুই জেলা কমিটির নেতাদের মধ্যে গ্রুপিং থাকায় ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি হাতে নিতে পারেনি বিএনপির দলীয় সূত্রে জানা যায়। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে আগামী 8 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরে বৃহত্তর কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নগর যুবদলকে মাঠে থাকার নির্দেশ দিয়েছে ডাক্তার শাহাদাত। এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে নগর বিএনপি। তবে এসব কর্মসূচি হাতে নিলেও প্রকাশ্যে দেখা যাচ্ছে না নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্করকে। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেফতারের আশঙ্কা ইতোমধ্যে গা ঢাকা দিয়েছেন। এছাড়াও পুলিশের নজরে আছে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের ওপর। তাই নগর বিএনপির বেশ কয়েকটি প্রস্তুতি সভায় দেখা যায়নি আবু সুফিয়ানকে। এছাড়াও নগর যুবদলের প্রথম সারির নেতারাও গা ঢাকা দিয়েছেন গ্রেফতার এড়াতে। তবে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজুল্লাহকে প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিকে আগামী 8 ফেব্রুয়ারিকে লক্ষ্য করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েলের মধ্যে দ্বন্দ্ব থাকায় ঐক্যবদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এমনকি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীও এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেননি। জানা যায় একই অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিরও। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী জেলে, সদস্য আবুল হাসান মারা গেছেন। অনেকটা নেতৃত্ব শূন্যই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এছাড়াও বিদ্যমান রয়েছে গ্রুপিং। সব মিলে নাজুক অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির। আগামী 8 ফেব্রুয়ারি নিয়ে উত্তর জেলা বিএনপি থেকে কোনো প্রস্তুতি নেই বললেই চলে। নেতৃত্ব শূন্যই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এছাড়াও বিদ্যমান রয়েছে গ্রুপিং। সব মিলে নাজুক অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির। আগামী 8 ফেব্রুয়ারি নিয়ে উত্তর জেলা বিএনপি থেকে কোনো প্রস্তুতি নেই বললেই চলে।